আমার আমার প্রশ্ন দুটো প্রশ্ন আছে আমার, দুটোই চোর ধরো জেল ভরো। প্রথম চোর ধরো জেল ভরো নিয়ে প্রশ্ন, আপনারা যতবার যত জোরে চেঁচিয়ে চোর ধরো জেল ভরো বলেন, তৃণমূল তত জোরে চেঁচিয়ে শুভেন্দু অধিকারীর দিকে আঙুল তোলে। সভাপতি হিসেবে আপনার কেমন লাগে? দেখুন, আমি প্রথমে বলি, বিরোধী দলনেতা উনি আমাদের দলে আছেন, উনি পার্টিকে বিধানসভার ভেতরে লিড করছেন, বাইরে প্রচুর লড়াই করছেন, এবং উনি আমাদের দলে এসে পুরো দলের সাথে একদম মিশে গেছে। আমি দুটো কথা বলি, এক, তৃণমূল কংগ্রেস এই কথা এখন বলছে কেন? যতদিন উনি ওনাদের দলে ছিলেন তখন তো উনি বলেননি, বল তাহলে এর মানে যে অভিযোগ করছে তার সারবত্তা নেই। দ্বিতীয় কথাটা বলি, যে আমি ক্ষণিকের জন্য যদি ধরে নিই, ক্ষণিকের জন্য যদি ধরে নিই, আমি বিশ্বাস করি না তবুও ধরে নিচ্ছি, কিন্তু মনে রাখবেন আমি এটাতে বিশ্বাস করি, রাজনৈতিক দল হচ্ছে পাত্রের মতো, ব্যক্তি হচ্ছে জলের মতো। রাজনৈতিক দলের নেতা তেমনই হবে যে দলের নীতি যেরকম। আমাদের দলে পরিবারতন্ত্র চলে না, সেজন্য আমি যবে থেকে বিজেপিতে এসেছি আমি কোনো স্বপ্নই দেখি না যে আমার মেয়েরা রাজনীতিতে আসবে। কিন্তু যদি আমি তৃণমূল কংগ্রেস বা কংগ্রেসের নেতা হতাম, আমার এখনই মনে হতো যে আমার মেয়েটাকে নেতা বানাতে হবে, একে বক্তব্য দেওয়া শেখাতে হবে। সেই রকম রাজনৈতিক দল একজন ব্যক্তি কেমন হবে রাজনৈতিক দলের উপরে নির্ভর করে। বাবুল সুপ্রিয়কে তো আমরা ছুঁড়ে ফেললাম, বড় নেতা ছিলেন তিনি আমাদের, কেন ছুঁড়ে ফেলেছি আমি খুব ডিটেলসে বলছি না, যারা জানেন, যারা ওয়াকি বহাল তারা জানেন। এবং অমিত শাহজি একসময় ওনাকে বলেছিলেন, এসা পার্টি হ্যায় দুধ মে মক্খি কি তারা উঠাকে ফেঁক দেবে, পাতা ভি নেই চলেগা। এই রাজনৈতিক দল অন্যান্য রাজনৈতিক দলের থেকে আলাদা, আমরা অন্যান্য রাজনৈতিক দলের থেকে একদম সম্পূর্ণভাবে আলাদা, এবং আমরা সেই নীতি নিয়ে চলি। এবং আমার বিশ্বাস তৃণমূল কংগ্রেস এটা রাজনীতির জন্য বলে, আদপে ওদের কাছে কোনো কিছু নেই। এবং আমি বিরোধী দলনেতার বাড়িতে গিয়ে দেখেছি, উনি নিজেও বলেন ওনার বাবা বহুদিনের রাজনীতিবিদ, ওনাদের বহু পুরনো ব্যবসা আছে, বহু পুরনো সময় কেরোসিনের ডিলারশিপ দিয়ে ওনাদের জীবন শুরু, সম্পত্তি ওনাদের আছে সেটা নিয়ে কোনো উনি বলেন, কিন্তু উনি নিজে তার জীবন খুব স্বল্প জিনিসের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করেন, মানে খুব সাত্বিক জীবন আমি বলবো, সেই ধরনের জীবন অতিবাহিত করে। বেশ, দ্বিতীয় প্রশ্নটাও চল, চোর ধরো জেল ভরো নিয়ে। বিজেপি যদি শুধুমাত্র পশ্চিমবঙ্গে বিরোধী হতো, বামেদের মতো যারা এখানেও ক্ষমতা নেই ওখানেও ক্ষমতা নেই, আর কেন্দ্রেও ক্ষমতা নেই, তাদের জন্য চোর ধরো জেল ভরো খুব ভালো স্লোগান, তারা দুপক্ষকেই বলতে পারে। বিজেপির নয় নয় করো, বিজেপির দায়িত্বে সিবিআই আছে, বিজেপির দায়িত্বে ইডি আছে, আমি বলছি না বিজেপি চালায় কিন্তু দায়িত্বে আছে। সিবিআই ইডির ব্যর্থতা সাফল্য সবই বিজেপির দায়, কেন্দ্রীয় সরকারের পরিচালক দল হিসেবে। সেই অবস্থায় দাঁড়িয়ে এরাজ্যের বিরোধী দল হলেও বিজেপির মুখে চোর ধরো জেল ভরো স্লোগানটা কতটা মানায়? না দেখুন, চোর ধরো জেল ভরো এটা টিপিক্যালি বা একদম বাংলার স্লোগান, এর বাইরে তো এর কোনো জায়গা নেই। তবু আপনি যখন বলছেন, এটুকু মাথায় রাখবেন রাজনীতিতে, রাজনীতিতে যুদ্ধ, ডেমোক্রেটিক যুদ্ধ, গণতান্ত্রিক পদ্ধতিতে যুদ্ধ হচ্ছে। সেই যুদ্ধে আপনাকে মাঝে মাঝে অসত্যমা হত ইতি গজ বলতে হয়, কিন্তু আলটিমেটলি উদ্দেশ্য হচ্ছে আপনার ধর্মরাজ্য প্রতিষ্ঠা করা। এবং ধর্মরাজ্য মানে এই নয় যে সব গেরুয়া হয়ে যাবে, সবাই সন্ন্যাসী হয়ে যাবে, তা নয়। ভারতবর্ষের ধর্মের ডেফিনেশন কিন্তু সম্পূর্ণভাবে আলাদা, আমরা রিলিজিয়ান বলতে যেটা বুঝি, অর্থাৎ ওয়ে অফ ওয়ার্শিপ, ইট ইজ নট ধর্ম ইন আওয়ার কান্ট্রি, ধর্ম ইজ কোয়াইট ডিফারেন্ট।